এখন এই রোজাটা আসলো কোথা থেকে যদি আমি সিম্পলি একটু বলি তখন হযরত আদম সাফিউল্লাহর আওলাদদের মধ্যে তৃতীয় প্রজন্মের হযরত আদম আলাইহিস সালামের তৃতীয় প্রজন্মের আওলাদ জেনারেশনরা যখন খাবার খেতেন আদম সাফিউল্লাহর একজন সন্তান হুকুম দিলেন তোমরা এক বেলা কমিয়ে খাও পার্শ্ববর্তী এখানে দুর্ভিক্ষ চলছে তাদেরকে এক বেলা খাবার দিয়ে আসো সুবহানাল্লাহ এইটা দেখে আল্লাহ তাবারক ও তাআলা বলেন এটা আমার খুব ভালো লেগেছে এই মানবতা দেখে এই ভালোবাসা দেখে আল্লাহ তাবারক ও তাআলা এই রোজাকে ইবাদত হিসেবে কবুল করে নিলেন সুবহানাল্লাহ বলুন তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জামানা রোজার সময় আসলে এরকম হতো বুখারী শরীফে এসেছে হযরত ওমর ইবনুল খাত্তাব দ্বিতীয় খলিফা ইসলামের মধ্যে তিনি কি করতে জানেন রোজার আগে দিয়ে যখন শাওয়াল মাস চলতো শাবান মাস চলতো রোজার আগে দিয়ে শাবান মাসের মধ্যে তিনি তেরা মন্ত্রী পরিষদদেরকে পাঠিয়ে বলতেন যাও বাজারে দর যা চলতেছে দ্রব্যমূল্য এগুলোকে আস্তে আস্তে কমাবার ব্যবস্থা করো সুবহানাল্লাহ বলবেন না এখন তো আমাদের উল্টো আমরা বরং এক মাস দেড় মাস আগে থেকে আমাদের সমস্ত দ্রব্যমূল্য আটকে রাখি সিন্ডিকেটের মাধ্যমে রোজাটা আসলে দামটা বাড়ায় দেন আওয়াজ দেয় না আপনাদের এই এলাকায় মনে এরকম হয় না সিলেটের মধ্যে এরকম হয় না আরো বেশি সিন্ডিকেটের উপর সিন্ডিকেট আমরা নাকি একটা ইসলাম প্রধান দেশ এখানে ধর্ম নাকি ইসলাম বেশি ধর্মের মুসলমান নাকি দেশ দাড়ি টুপি রাখা মুসলমান আপনি দুই টাকার জিনিস বিশ টাকা বিক্রি করছেন এগুলোর হিসাব আল্লাহর কাছে দিতে হবে তোমর ইবনুল খাত্তাব মন্ত্রী পরিষদ সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে বলতেন বলতেন যে বাজার দরগুলিকে কমাতে বলো খাদ্য দ্রব্য চাল গম ভুট্টা এগুলোকে খাবার দ্রব্য যেগুলো আছে রুই রুটি হয় গমের আটা দিয়ে রুটি হতো ওই জামানায় তো ওই রুটি বা যে খাবারগুলি আছে ওগুলোর দাম কমাতে বলতেন আমাদের তো উল্টা দাম হুড়হুড় করে বেড়ে যায় সৌদিতে মক্কা মদিনাতে যদি এরকম কেউ করে আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন ওমরা হজে বা ওখানে থাকে তেনারা বুঝবেন এগুলো কমিয়ে দেওয়া হয় আর শুধু তাই নয় তোমর বলতেন যে পাঁচ ওয়াক্ত নামাজে যখন হাইয়ালা সালা হাইয়ালাল ফালা আওয়াজ শুনবা আল্লাহু আকবার আজানে তোমরা কেউ দোকানে থাকতে পারবে না সবাই নামাজে যেতে হবে ফরজ করা হতো তারাবির সময় তারাবি পড়তে হবে আসরের আগে ব্যবসা বাণিজ্য বন্ধ আসর থেকে মাগরিবে যার যার ঘরে যাও ইফতার নিয়ে বসে থাকো এই বসে থাকাও ইবাদত সুবহানাল্লাহ আমার কথা বোঝা যাচ্ছে বাবা এগুলো করা হতো এখন দেখেন সবে বরাতের অভাব নাই মিলাদুন নবী মেরাজুন নবী সবে কদর ঈদুল ফিতর ঈদুল আযহা রমজান উমরাতে যাচ্ছে লাখো মানুষ হজে যাচ্ছে এবছর আমি রমাদান উমরা যাওয়ার জন্য টিকিটই পাচ্ছি না ঠিকমতো প্রতি বছর আপনাদের দোয়াতে যাই তো প্রতি বছর লক্ষ মানুষ তোবার উসিলায় উমরাতে কাবাতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছে হেদায়েত কজন সেই দুর্নীতি তো পরের দিন সেই ঠিকই থাকে দুর্নীতি তো কমে না কারণ আমরা এই মঞ্চটাকে বিনোদন বানিয়ে ফেলেছি এন্টারটেনমেন্ট বানিয়ে ফেলেছি কে কত বেশি হাসাতে পারে চোখ দিয়ে পানি পড়তো সাহাবায়ে রাসূলরা আবু বকর সিদ্দিকের হাদিস শুনে খানকা থেকে মসজিদে নববী থেকে প্রতিদিন লাশ বেরোতো চোখের পানি ছেড়ে কাঁপতো কোরআন শুনে কথা শুনে রু পারভাস করে যেত রু চলে যেত আজ আলাইহিস সালাম রু নিয়ে যেতেন লাশ উঠতো প্রতিদিন